হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে লুনার ক্র্যাশের একটি পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লুনার ক্র্যাশ থেকে আপনাদের এই টোকেনটা এখান থেকে উইথড্র করে এমএক্সি এক্সচেঞ্জ, আর অর্থাৎ যেখানে এটা লিস্টিং আছে, যেখানে এটা বাই সেল চলতেছে, কিভাবে ওইখানে নিয়ে আপনারা এটা ট্রেড করে ইউএসডিটি অর্থাৎ ডলারে কনভার্ট করবেন। খুব সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে এই ট্রিক্সটা দেখাবো। যারা নতুন একদম বিগেনার অর্থাৎ লুনার ক্র্যাশ অ্যাকাউন্টে যারা একদম নতুন, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখনও লুনার ক্র্যাশ অ্যাকাউন্টে উইথড্র করেন নাই অথবা কীভাবে উইথড্র করতে হয় এই বিষয়ে এখনও কোনো কিছু দেখেননি, ভিডিওটা শুধু তাদের জন্য। আর যারা এই বিষয়ে অলরেডি এক্সপার্ট তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সো যারা বিগেনার ভিডিওটা শুধু তাদের জন্য, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এইখান থেকে কীভাবে কী করে আপনাদের উইথড্রটা করতে হবে। আমি একদম সিম্পল উপায়ে দেখিয়ে দেবো। সো আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে এইখান থেকে উইথড্র দিতে গেলে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে, যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, সেটি হইতেছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড্রেস, এখানে একটি আমার একটি অ্যাড্রেস ক্রিয়েট করা আছে। সো আপনাদেরকে প্রথমে এখানে একটি অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। আপনারা সবাই আপনাদের লুনার অ্যাকাউন্টে যাওয়ার পরে যখন এখানে আসবেন, সো এখানে আসার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে হয়তো এরকম ইন্টারফেস থাকবে যখন লুনার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। দেন তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট, সিম্পলি পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। দেন তারপরে এই যে এখানে লুনার ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্ন যে এখানে, সিম্পলি এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই অ্যাড্রেস ক্রিয়েট করার ইন্টারফেসটা চলে আসবে। দেন তারপরে আপনারা দেখবেন এইখানে আপনাদের অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য একটি বক্স ফাঁকা আছে। হয়তো আমি ক্রিয়েট করে ফেলেছি এই জন্য আমার এরকম দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে আপনারা একটি ফাঁকা বক্স দেখতে পাবেন। এইখানে 16 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, যে কোনো উপায়ে, হয়তো আপনি 1 2 3 4 এভাবে 16 পর্যন্ত দিতে পারেন, অথবা বিভিন্ন নাম্বার, আপনার নাম, সংখ্যা ইত্যাদি মিক্স করে 16 ডিজিট দিতে হবে, অর্থাৎ 16টি সংখ্যা আপনাদেরকে বানাতে হবে। এখানে আপনি যেভাবেই দেন, দিলে দিয়ে এখানে একটি সাবমিট করার অপশন পাবেন, সাবমিট করলেই কিন্তু আপনাদেরও এরকম একটি অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে, নাহলে কিন্তু এখান থেকে আপনারা উইথড্র নিতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই এই অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিতে হবে। এই অ্যাড্রেসটা ক্রিয়েট করা হয়ে গেলে দেন তারপরে যখন আপনাদের 35 লুনার হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি 37 লুনার হয়ে গেছে। সো সিম্পলি আমি এখন এটা ক্লেম করে আমি আমার এমএক্সি এক্সচেঞ্জারে নিয়ে এটা এক্সচেঞ্জ করে, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করে ইউএসডিটি ডলারে কনভার্ট করব। দেন তারপরে সেই ডলারটা সেল দিয়ে বিকাশে ইনস্ট্যান্ট টাকা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, একদম ইনস্ট্যান্ট। সো যদিও ভিডিওটা অনেক লং হবে, তাই আমি আর কথা বাড়াবো না, একদম স্টেপে কাজে চলে যাবো যে কীভাবে কী করবেন। সেটা করার জন্য সিম্পলি আপনারা এই লুনার ক্র্যাশ অ্যাকাউন্টে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে যে দেখতে পাচ্ছেন, সিম্পলি এই যে এখানে যে পয়েন্ট, এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, সিম্পল পয়েন্টের উপরে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে এই যে ক্লেম লেখা দেখতে পাচ্ছেন, এই ক্লেমে ক্লিক করলে কিন্তু এইটা এখান থেকে ক্লেম হয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন জিরো যে এইখানে চলে আসবে। সো প্রথমে আপনাদের এই কাজটি করে নিতে হবে, অর্থাৎ উপর থেকে ক্লেম করে সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে এইটা ক্লেম করে আপনাদের এইখানে নিয়ে আসতে হবে, জিরো দেখতে পাচ্ছেন এইখানে। সো এটা ক্লেম করার জন্য আমি সিম্পলি ক্লেম অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ক্লেম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো এরকম একটি ইন্টারফেস চলে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার অলরেডি অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোভাবে বসে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন 3.60 লুনার, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেবে ফি হিসাবে, অর্থাৎ 3.60 এই লুনারটা আমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেবে এই ফি হিসাবে। সো কেটে নিয়ে নিই, কেটে নিয়ে আমি যেটুকু পাই সেটুকুই আমার লাভ মনে করেন। আমি এই যে দেখেন দেখতে পাচ্ছেন 32.41 লুনার এখন বর্তমানে ইনস্ট্যান্ট পাবো। সো এটা পাওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারিয়র ফেস ওয়ালেট, অর্থাৎ আপনারা যে 16 ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছিলেন, আমি প্রথমে যে বললাম ওই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন সিম্পলি আমি এই যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই যেখানে যে নেক্সট লেখা আছে, সিম্পলি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু
আপনাদের ইমেইলে একটি কোড পাঠানো হবে, অর্থাৎ ইনস্ট্যানে যে দেখতে পাচ্ছেন না, ইমেইলে একটি কোড পাঠানো হবে। এই সেই কোডটি নিয়ে এসে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এইখানে বসিয়ে দিয়ে এই যে অ্যাপ্রুভ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। সো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। দেখুন আমার ইমেইলে কিন্তু এই কোডটা চলে আসছে। এখন আমি এই যে অ্যাপ্রুভ যে দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই অ্যাপ্রুভের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে ওরা বলতেছে পাসওয়ার্ড সেভ না, আমি পাসওয়ার্ডটা সেভ করবো না। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই দেখেন নিচে কিন্তু ক্লেম হচ্ছে। সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কিন্তু অলরেডি ক্লেমটা হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যখন এই ক্লেমটা হবে তখন আপনারা কোনো নাড়াচাড়া করবেন না, অর্থাৎ এইভাবেই রেখে দিবেন যেন এখান থেকে কোনোভাবে কেটে না যায়। কেটে গেলে কিন্তু আপনারা আপনাদের লোনারটা একদম হারিয়ে ফেলবেন, যেটা কিন্তু আপনাদের পরিশ্রমটা একদম বৃথা যাবে। অর্থাৎ এইখানে ক্লেম হওয়ার সময় এইভাবে ইনস্ট্যান্ট রেখে দিবেন, কোনো নাড়াচাড়া ঘাটা করবেন না, কোনো ফাইল ওপেন টোপেন করার ট্রাই করবেন না। যখন এটা ক্লেম হয়ে যাবে দেন তারপর আপনারা অন্য ফাংশানে চলে যেতে পারেন, তখন প্রবলেম হবে না। সো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেন আমি একটু স্কিপ করে নিচ্ছি। ক্লেমটা হয়ে গেলে আমি আবার পুনরায় ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, এই দেখেন আমার পেমেন্টটা কিন্তু অলরেডি ওপরে ছিল, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখন ওপর থেকে কিন্তু নিচে চলে আসছে। এই দেখেন একদম ইনস্ট্যান্ট কিন্তু নিচে চলে আসছে। দেখেন আমি কিন্তু আপনাদেরকে লাইভে ইনস্ট্যান্ট দেখাইতেছি, এই দেখেন একদম নিচে চলে আসছে টোটালি। এখন আমি এখান থেকে চাইলে সেন্ড করে আমি সেই যে এক্সচেঞ্জারে এটি লিস্ট আছে সেই এক্সচেঞ্জারে নিয়ে এটি কিন্তু কনভার্ট করে ডলারে রূপান্তরিত করতে পারবো, একদম সিম্পল উপায়। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট নিচে চলে আসছে। সো এইখান থেকে এখন আমি সেই এক্সচেঞ্জারে নেওয়ার জন্য অবশ্যই সেই এক্সচেঞ্জার থেকে আমার এই লুনার অ্যাকাউন্টটার লিঙ্ক, অর্থাৎ অ্যাড্রেসটা, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে এখানে নিয়ে আসতে হবে। সো আমি চলে যাচ্ছি সেই আমার এমএক্সি এক্সচেঞ্জারে যেখানে এটি লিস্ট আছে। সো ওইখান থেকে আমি লুনারের যে উইথড্রল যে ওয়ালেটটা, অর্থাৎ যে অ্যাড্রেসটা, ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে আসতেছি। সো আমি এমএক্সি এক্সচেঞ্জারে চলে যাচ্ছি, আপনারা এখানেই থাকবেন। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি এমএক্সি এক্সচেঞ্জারে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সিম্পলি অ্যাকাউন্ট খোলা একদম এখানে সহজ। আপনারা এখানে মেইল পাসওয়ার্ড দিলেই আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যদি তাও না পারেন তাহলে ইউটিউবে এ বিষয়ে অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে, চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন যে কীভাবে এখানে এমএক্সি এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা যখন ওপেন হবে তখন এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি যে অ্যাসেট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাসেট লাগা দেখতে পাচ্ছেন এই কর্নারে। এই যে সিম্পলি এই অ্যাসেটের উপর একটা ক্লিক করে দেবেন, দেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পট, সিম্পলি স্পটের উপর একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট, সিম্পলি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন তারপরে এই যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে এই লুনার যে টোকেনটা সেই লুনার লেখে আপনারা সার্চ দেবেন, LUNAR। এই যে দেখতে পাচ্ছেন লুনার লেখার সাথে সাথে কিন্তু এখানে আমার লুনার টোকেনটা চলে আসছে। এই লুনার উপর একটা ক্লিক করে দেবেন, দেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক টু জেনারেট অ্যাড্রেস, সিম্পলি এইখানের উপর একটা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে এরকম একটি অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। দেন তারপরে এটি আপনারা কপি করে নেবেন, আমি এটা কপি করে নিচ্ছি। দেন তারপরে আমি আবার সেই লুনার অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে সেন্ড লেখা আছে, সিম্পলি সেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে এরকম একটি লুনার চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই বক্সটা কিন্তু জিরো থাকবে, এখানে কিন্তু জিরো লেখা থাকবে। সো আপনাদের টোটালি অ্যাভেলেবেল কিন্তু লুনার এখানে দেখাচ্ছে 32.41 লুনার। সো এইখানে আপনারা চাইলে ম্যানুয়ালি হাতে বসিয়ে দিতে পারেন যে 32.41, আর যদি তা না হয় তাহলে এই যে ম্যাক্স দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করলে আপনাদের এখানে অটোভাবেই আপনাদের টোটাল লুনারটা বসে যাবে। দেন তারপরে এই যে নেক্সট দেখা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট লেখা, সিম্পলি এই যে নেক্সট, এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। এই নেক্সটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হলে, দেন তারপরে এই যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন সিম্পলি কনফার্ম উপরে একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনি যে অ্যাড্রেসটা ওই এমএক্সি এক্সচেঞ্জার থেকে কপি করে নিয়ে আসলেন ওইটা কিন্তু এইখানে সিম্পলি বসাতে হবে, এখানে একটা টিক মার্ক দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন। দেন তারপরে এখানে আপনার যে 16-ডিজিটের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়ে আসলেন এমএক্সি এক্সচেঞ্জার থেকে ওইটা কিন্তু
এইখানে বসাবেন, এই যে দেখতে এইখানে বসিয়ে দিবেন, দেন তারপরে এই যে এইখানে একটি টিক মার্ক করে দিবেন, আর এইখানে আপনার 16 ডিজিটের একটি যে পাসওয়ার্ড আছে এই ওয়ালেটের, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি ফিল আপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এই যে আমি কিন্তু আমার অলরেডি এখানে আমার পাসওয়ার্ডটা 16 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, এখানে একটি টিক মার্ক করে দিয়েছি। এবং এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি ইমেক্স এক্সচেঞ্জার থেকে কিন্তু লুনার যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা কিন্তু কপি করে নিয়ে এখানে নিয়ে এসেছি। এখন এই যে নিচে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। সো আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দিচ্ছি, দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এই যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে এখানে আর আপনাদের ইমেইলে আরেকটি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনারা এখানে নিয়ে আসবেন। এই যে দেখতেই পাচ্ছেন এই কোডটি এখানে নিয়ে এসে অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। সো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি কোডটি নেওয়ার জন্য। কোডটি মাত্র আসলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কোডটি আমি ইমেল থেকে নিলাম। নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন এখানে গিয়ে সিম্পলি এখানে বসিয়ে দিলাম, দেন তারপরে এই যে অ্যাপ্রুভ রিকোয়েস্টে একটি ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই যে দেখতেই পাচ্ছেন সেন্ড হচ্ছে, এটা কিন্তু সেন্ড হতে থাকবে। এই যে এখানে আমি দেখাই এটা সেন্ড হচ্ছে কিন্তু অলরেডি। সো আপনারা এই অবস্থায় কোনো নাড়াচাড়া করবেন না, সিম্পলি এইভাবেই ধরে রাখবেন যে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। সো এটা সেন্ড হওয়া পর্যন্ত আমি ভিডিওটা পজ করছি, এটা সেন্ড হলে আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ ভাই, এই দেখুন আমার লোনাটা কিন্তু অলরেডি এখান থেকে সেন্ড হয়ে গেছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেন্ট লোনার। এই যে আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার লোনারটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে ভাই। এইখানে আমি আপনাদেরকে বলবো ভাই, এখানে কিন্তু আপনারা যখন সেন্ড করবেন হয়তো 2-3 মিনিট সময় নিতে পারে। সো আপনারা কোনো টিপাটিপি না করে ফোনটা ওইভাবেই রেখে দিবেন, ফোন অটোভাবে কয়েকবার রিফ্রেশ নেবে ভাই। সো আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি কিন্তু এখান থেকে 3:35 এটা আমি সেন্ড করছিলাম ভাই, এটা আমি কিন্তু 39-এই পেয়ে গেছি, অর্থাৎ 3 মিনিটের মধ্যে এখান থেকে এটা সেন্ড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফি হিসাবে কেটে নিছে মাত্র 3.60, আর আমি পেয়েছি এই যে 32 পয়েন্ট, এত লোনার কিন্তু পেয়ে গেছি ভাই। সো এটা কিন্তু একদম ট্রাস্টেড এবং লেজিট একটা অ্যাপস ভাই, এখানে চাইলে আপনারা কাজ করতে পারেন কন্টিনিউ। এই দেখুন এখানে আমার ব্যালেন্স কিন্তু এখন এখানেও 0, এখানেও অলরেডি 0 হয়ে গেছে। সো এখন আমি এমএক্স এক্সচেঞ্জারে গিয়ে দেখবো যে ওইখানে আমি পেমেন্টটা অ্যাকচুয়ালি পেয়েছি কি না। সো আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি রিফ্রেশ করে। এই যে দেখুন আমার ব্যালেন্স কিন্তু এখন অটোভাবে একদম 0 হয়ে গেছে। সো আমার ব্যালেন্সে আর কোনো কিছু নেই, এখন আমি চলে যাবো আপনাদের এমএক্স এক্সচেঞ্জারে নিয়ে যাব এবং ওইখানে দেখাবো যে আসলে এই পেমেন্টটা আমি পেয়েছি কি না। সো এমএক্সি আলহামদুলিল্লাহ, এই যে এখন দেখতেই পাচ্ছেন এই যে আমার উপরে কিন্তু অলরেডি এই যে $52 শো করতেছে, এই দেখেন এই যে অলরেডি $52.36 শো করতেছে আলহামদুলিল্লাহ। এটা আমি পেমেন্টটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এইখানে দেখুন এই যে লোনার টোকেনে যে চলে আসছে আমার $32.00। সো টেনশনের কোনো কারণে এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। এটা আরও ভালোভাবে চেক করার জন্য এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এই যে অ্যাসেট দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যাসেটের উপর একটা ক্লিক করে দেবেন। এই তাও দেন তারপরে এইখানে এই যে লোনার লিখবেন, লোনার লিখে সার্চ দিয়ে লোনার টোকেনটা চলে আসবে। দেন তারপরে এই টোকেনের উপর একটা ক্লিক করবেন, দেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি শো করতেছে। তারপরেও যাদের শো না করবে তারা কীভাবে দেখবেন, এরকম যখন আসবে তখন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে DW হিস্টোরি, অর্থাৎ ডিপোজিট এবং উইথড্রল হিস্টোরি, সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন তারপরে এই যে এখানে ডিপোজিটে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাবেন, এটা প্রসেসিংয়ে থাকলে প্রসেসিং দেখাবে, আর সাকসেসফুল হলে তো আপনি আপনার ওয়ালেটই দেখতে পাবেন। আর যাদের সাকসেসফুল হবে না তারা কিন্তু এখানে এসে দেখতে পাবেন এটা প্রসেসিংয়ে আছে, মানে আপনি পেয়ে যাবেন ভাই, টেনশনের কোনো কারণ নাই। এখানে কিন্তু আমার 10 মিনিট সময় লাগছে প্রসেসিংটা শেষ হতে। সো আপনাদের হয়তো আরও মিনিট সময় লাগতে পারে, 15-20 মিনিট। সো ঘাবড়াবেন না, এখানে আসার পর যখন দেখবেন এখানে প্রসেসিং লেখা আছে তখন অবশ্যই বুঝবেন যে এটা আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আপনারা এক্সচেঞ্জ করে USDT ডলারে কনভার্ট করবেন। সো এটা করার জন্য কী করতে হবে চলুন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনারা ডলারে
এক্সচেঞ্জ অথবা ট্রেড করবেন, অর্থাৎ কীভাবে এটা ডলারে রূপান্তর করবেন। আমার কিন্তু টোকেনটা এখন ওই যে দেখতে পাচ্ছেন লুনার টোকেন অবস্থায় কিন্তু আছে। সো আমি এটা এখন ডলারে কনভার্ট করতে গেলে মানে এটা কীভাবে আমি এখন ইউএসডিটিতে রূপান্তর করব, কারণ আমি এই টোকেনটা তো আমি কোথায় এখন এখন মানে ইউজ করতে পারবো না, যেহেতু ডলারটা বিশ্বব্যাপী একটা কারেন্সি। সো প্রথমে আমাকে এটা ডলারে কনভার্ট করে নিতে হবে। সো ডলারে কনভার্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড লেখা, এই যে সিম্পলি ট্রেডের উপর একটা ক্লিক করে দেবেন। আমি ট্রেডের উপর ক্লিক করছি, দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এই লোনারটা আগে থেকেই সিলেক্ট করা ছিল বলে এখানে দেখেন চলে এসেছে লোনার থেকে ইউএসডিটি। আপনাদের না থাকলে এখানে ক্লিক করবেন, এই যে সিম্পলি এখানে ক্লিক করে আপনারা এখানে লোনার লিখে সার্চ দেবেন। এই যে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সার্চ বক্সে লোনার লেখার সাথে সাথে আপনাদের সামনে এই লোনার থেকে ইউএসডিটি এরকম চলে আসবে। দেন তারপরে এটার উপর ক্লিক করে দেবেন, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে তখন তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাই সেল অলরেডি হচ্ছে। সো আপনাদের যদি বাইয়েতে ক্লিক করা থাকে, অর্থাৎ এই যে এরকম থাকে, সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে বাইয়েতে ক্লিক করা আছে। যেহেতু আমরা বাই করবো না, আমরা এটা সেল করবো, অর্থাৎ সেল করে ডলার কিনবো। সো সিম্পলি সেল দেখতে পাচ্ছেন এই সেলের উপর একটা ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিচ্ছি। দেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আপনারা যেটা করবেন, অর্থাৎ এখানে যদি লাল চিহ্ন থাকে আপনাদের সামনে, তাহলে আপনারা এই যে নিচে সবুজ যে ঘরগুলো আছে এইগুলো বায়াররা অর্ডার দিয়ে রাখছে মানে কেনার জন্য, অর্থাৎ এখান থেকে আপনারা একটা প্রাইস সিলেক্ট করে দেবেন। আর যখন আপনারা বাই করবেন, যখন কিনবেন কোনো কিছু, তখন কিন্তু এই লালটা সিলেক্ট করতে হবে আপনাদের, এই যে এই লাল চিহ্ন ঘর থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি বাই সেল করবো, সেহেতু আমার যেহেতু এইটা লাল হয়ে আছে, সো আমি এই যে সবুজ দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন একটা প্রাইস সিলেক্ট করব। সো আমি একটা প্রাইস সিলেক্ট করে নিচ্ছি, একটা প্রাইস আমি সিলেক্ট করে দিলাম। দেন তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখন এখানে যে কোয়ান্টিটি লেখা দেখতে পাচ্ছেন, এই যে সিম্পলি এই যে আপনাদের দেখায় আমি যে এখান থেকে যে এই যে কোয়ান্টিটির এখান থেকে আপনারা কত টোকেন ট্রেড করবেন সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এখানে যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন 32.41, সো আমি পুরোটাই ইউএসডিটিতে ট্রেড অর্থাৎ এক্সচেঞ্জ করবো। তো আমি পুরোটা হাতে লিখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে লিখবেন, অথবা এটা পুরো, অথবা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ট্রেনের ডান দিক নিয়ে যাবেন। দেখাইতেছি যে এটা ট্রেনের ডান দিক নিয়ে গেলে কিন্তু অটোভাবে আপনার টোকেনটা এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে সিলেক্ট হয়ে যাবে। টোটাল টোকেনটা এই দেখুন 32 টোকেন, যার টোটাল ভ্যালু কিন্তু আমি এখান থেকে এখন $54 পাবো, যেটার বর্তমান ভ্যালু হচ্ছে $54 এখান থেকে পাবো আমি 32টা টোকেন। সো এটা করার পরে এই যে আমি প্রাইসটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, এখান থেকে একটা প্রাইস যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে দেবেন। দেন তারপরে এই যে সেল দেখতে পাচ্ছেন, সিম্পলি সেলের উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এটা সেল হয়ে যাবে। এই দেখুন এই যে এরকম চাপ দেবেন, দেন তারপরে এই যে কনফার্ম সেল লেখা আসছে, এই যে কনফার্ম সেলের উপরে একটা ক্লিক করবেন, একটু লোড নেবে। এই দেখুন আমার এটা কিন্তু এখন ডলারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এই যে অ্যাসেটে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সিম্পলি অ্যাসেটের উপর ক্লিক করি, অ্যাসেটের ক্লিক করলাম, দেন তারপরে যে এখানে আমার দেখেন $51 শো করতেছে, এই যে অলরেডি এই যে 51.77 ইউএসডিটি কিন্তু শো করতেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে সার্চ দিয়ে, অর্থাৎ এই যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই যে সিম্পলি এখানে কিন্তু আমি এখন লোনার লেখে সার্চ দিলে কিন্তু আমার লোনারটা এই যে দেখুন অ্যাভেলেবেল জিরো শো করতেছে। এই যে আমি যদি আপনাদের দেখাই এই যে এখানে আমার কিন্তু দেখেন যে অ্যাভেলেবেল জিরো লোনার। এখন আমি এখানে যদি লোনার না লিখে যদি আমি ইউএসডিটি লিখি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার ব্যালেন্সটা। এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সিম্পলি সার্চ বক্সে গিয়ে ইউএসডিটি লিখবেন, এই যে ইউএসডিটি, এই দেখুন এই যে আমি কিন্তু এখানে আমার ইউএসডিটিটা দেখতে পাবো। এই দেখুন এই যে অলরেডি এখানে কিন্তু আমার ইউএসডিটিটা শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার এই যে $53 অলরেডি যে শো করতেছে, দেখছেন একদম $53.75 অলরেডি কিন্তু আমি ইনস্ট্যান্ট পেয়ে গেলাম ভাই। সো আপনারা একদম ঘাবড়াবেন না, এই যে আমি কিন্তু ইনস্ট্যান্ট $53 পেয়ে গেলাম। এখন চাইলে আমি এইটা যে কোনো জায়গায় সেল করে বিক্রি করে সেটা এটার প্রফিট আমি বিকাশ নিয়ে নিতে পারি। সো এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে ভাই, প্রায় 19 মিনিটের মতো, সো আমি এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আমি এর পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আজকেই মেক করবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আপনারা সেল করে একদম পকেটে অর্থাৎ বিকাশে আপনাদের টাকাটা নিয়ে নিতে পারবেন। সো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।